কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির মাস অ্যাকশন সিনেমা কেজিএফ আর কেজিএফের লাইট ভার্সন কাবজা। মূলত কাবজা সিনেমার ট্রেলার দেখে আমি ভেবেছিলাম এই সিনেমা কি কেজিএফেরই কোনো সিকোয়েন্স নাকি কেজিএফের অফিসিয়াল কোনো রিমেক, কিন্তু না, এটা সম্পূর্ণ আলাদা একটি সিনেমা। সব চার কোনা বস্তুই যে আয়তাকার হয় না তারই একটি উদাহরণ কেজিএফ এবং কাবজা। সম্পূর্ণ সেম বাজেটের মধ্যে কেজিএফ এর মতোই আরেকটি সিনেমা করতে চেয়েছে আর সেটার নাম দিয়েছে কাবজা। এই সিনেমাটি অনেকটা পটেটো চিপসের মতো, বাইরে থেকে মনে হয় অনেক কিছুই দেখা মিলবে কিন্তু ভিতরে শুধু বাতাস আর বাতাস। সিনেমার গান থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড মিউজিক, ভিজুয়াল ইফেক্ট, অ্যাটিটিউড সব হুবহু নকল করার চেষ্টা করে বানানো হয়েছে কাবজা সিনেমা, কিন্তু যোগফল শূন্য। এই সিনেমার ভালো দিক যদি বলেন সেক্ষেত্রে দুইটি বিষয় বলা যায়। প্রথম, উপেন্দ্র তার নিজের মতো যতটুকু পেরেছে তা দিয়েছে, আর দ্বিতীয়, সুদীপ ও শিবারাজ কুমারের ক্যামিও। এছাড়া আর কোনো ভালো দিক নেই এই সিনেমার, কিন্তু খারাপ দিকের অভাব নেই। খারাপ দিক বা দুর্বল দিক যদি বলেন তাহলে গুনে শেষ করতে পারবেন না। যার মধ্যে রয়েছে দুর্বল ভিএফএক্স, ধ্বজাভাঙা ডায়লগ, বারবার ব্ল্যাক স্ক্রিনের মাথার উপর প্রেশার, প্রতিটা এন্ট্রিকে প্রথম এন্ট্রির মতো স্পেশাল বানানোর চেষ্টা, অতিরিক্ত আকর্ষণ ধরানোর চেষ্টা, একঘেয়েমি কাহিনী, আর সব থেকে বড় বলি হলো কেজিএফ এর মতো বানানোর চেষ্টা। আমি শিওর এই সিনেমা একবার দেখে আর দ্বিতীয়বার দেখার ইচ্ছা হবে না আপনার। আমি বলি এই সিনেমা না দেখে আপনি কেজিএফ সিনেমাটাই আরেকবার দেখে নিন। আর যদি আপনার হাতে প্রচুর সময় থাকে নষ্ট করার মতো, তো একবার এই সিনেমাটি দেখে নিতেই পারে।